বরেন্দ্র সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দেশে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ। রাজশাহীতে পাশের হার 81.60%। রাজশাহীর গোদাগাড়িতে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জামাত নেতার বিরুদ্ধে। সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। অন্যান্য শিক্ষা বোর্ডের পাশাপাশি রাজশাহী শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ 5 উভয় ক্ষেত্রেই 15.69% কমেছে, আর জিপিএ 5 কম পেয়েছে 10,945 জন শিক্ষার্থী। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, করোনার ধকল আর পরীক্ষার্থী কম থাকাই এর মূল কারণ। বুধবার দুপুর 12:30 ফলাফল ঘোষণার পরপরই আনন্দে মেতে ওঠে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 2022 সালে এইচএসসিতে পাশের হার 81.60%, বরাবরের মতো এবারও শতভাগ পাশের স্বাক্ষর রেখেছে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ। ভালো কলেজে ভর্তির সংখ্যা থাকলেও এমন ফলাফলে আনন্দে আত্মহারা শিক্ষার্থী ও অভিভাবকরা। আসলে এতটা ভালো রেজাল্ট আমি আশা করিনি। কলেজ থেকে আমি অনেক বেশি ইন্সপিরেশন পেয়েছি, কারণ স্যাররা না থাকলে আমি সাহস পেতাম না। আসলে আমি যখন পরীক্ষার হলে ঢুকবো, স্যাররা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন, আমি তখন আমার ভরসাটা আরও বেড়ে গেছে, আমি অনেক সাহস পেয়েছি। আসলে রাজশাহী কলেজ আমার সাহসের জায়গা। রাজশাহী কলেজ না থাকলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না, আমার রেজাল্টটা হয়তো এতটা আসতো না। অবশ্যই, যেহেতু রাজশাহী কলেজের মতো একটা কলেজ থেকে আমরা এই ক্লাস নেব, একটা মানুষের মতো রেজাল্ট নিয়ে বের হচ্ছে, তো আমাদের অবশ্যই টার্গেট থাকবে ডিইউ, কারণ ঢাকা ভার্সিটি তো আমাদের মেন টার্গেট। আর এখানকার টিচার আমাদের সেই লক্ষ্যটাই আমাদের শিখাইছে যে ডিইউই প্রত্যাশা আমাদের। রেজাল্টটা আমাদের, হ্যাঁ, করোনাকালীন যে আমরা অনেকগুলো অনেক ই হয়েছে, পড়াশোনার যে হ্যাম্পার হয়েছে, তার থেকে আমরা যে এই পরিস্থিতির মোকাবেলা করে যে আমরা এত ভালো একটা রেজাল্ট করছি, এর জন্য অনেক কৃতজ্ঞ। আমার মেয়ের রেজাল্ট আমি যেটা প্রত্যাশা করেছিলাম, ইনশা আল্লাহর কাছে সর্বপ্রথমে আমি শুক্রিয়া লাখো যে আল্লাহ আমার এই রেজাল্ট সম্ভব করেছে। দ্বিতীয়ত, আমার কলেজ অনেক হেল্প করছে। কলেজের এই রাজশাহী কলেজ না হলে আমার মেয়ে হয়তো মনে হয় যেন আমার কাছে মনে হতো যে রাজশাহী কলেজ তার অনেক স্বপ্নের কলেজ। রাজশাহী কলেজ না হলে সে হয় যেন মানসিকভাবে একটু ভেঙে পড়তো। ফার্স্ট অফ অল কোনো দুশ্চিন্তা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, মা বাবার দোয়া, কলেজের অবদান। আমি সায়েন্স থেকে গোল্ডেন এ প্লাস আসছে, আর যদি ফিউচারের কথা বলি, সেটাও তো আমাকে নিজেকে আল্লাহ যেন তৌফিক দান করেন ভালোভাবে ওয়ার্ক করার, হার্ডওয়ার্ক করার, প্লাস পাশাপাশি গা ভাসিয়ে দেওয়া যাবে না, আবার সিরিয়াসও থাকতে হবে, যেটা দোয়া রাখেন সকলের কাছে দোয়া। এখন না হতে পারছি, শঙ্কা যে নেই এটা তো শিওর হয়ে বলতে পারছি না, তো এখনও হচ্ছে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দেওয়ার। 2022 সালের এইচএসসিতে রাজশাহী কলেজের মোট 470 জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে 453 জন পেয়েছে জিপিএ 5, আর বাকি 17 জন এ গ্রেড নিয়ে উত্তীর্ণ হয়েছেন। গতবারের তুলনায় পাশের হার কম হলেও এমন ফলাফলে খুশি কলেজ অধ্যক্ষ। অর্জন ধরে রাখায় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান। কলেজের যে সার্বিক রেজাল্ট, অর্থাৎ শতভাগ পাস, আমরা আনন্দিত যে যেখানে বোর্ডের রেজাল্ট এইবারে রাজশাহী শিক্ষা বোর্ডের এবং বোর্ডের রেজাল্ট কিন্তু কমেছে, পার্সেন্টেজ কমেছে, রাজশাহী কলেজ বরাবরের মতে গতবারের মতে শতভাগ পাসের তালিকায় এটাই আছে। এবং আমার 470 জনের মধ্যে 453 জন জিপিএ প্লাস, সায়েন্সের সবগুলো জিপিএ প্লাস, আর্টসের 99 জন জিপিএ 5 পেয়েছে, এবং ব্যবসায় শিক্ষা শাখায়ও কিন্তু 78 জন জিপিএ 5 পেয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি জেলার 129,423 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছেন 103,385 জন, এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 21,855 জন। গত বছরের তুলনায় পাশের হার 15.69% কম। বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারী, বাল্য বিবাহ আর পরীক্ষার্থী সংখ্যা কম থাকায় এমন ফলাফল। রাজশাহী বোর্ডের রেজাল্ট একটি ছন্দপতন হয়েছে, গত বছরের চাইতে অনেক কম। এর প্রধানতম কারণ হলো যে আমরা জানি যে 2020-21 সালে আমাদের করোনার যে একটি বিরাট ধাক্কা, এই ধাক্কা কিন্তু অর্থনৈতিকভাবে যা লেগেছে সেটিকে পূরণ করা যায়, কিন্তু শিক্ষাতে যে ধাক্কা, এই ধাক্কা কিন্তু অপূরণীয় হয়ে গেছে, যেটি এর রেজাল্টের এই ফলাফল। এটি করা উচিত ছিল, সরকার যেমন নির্দেশনা দিয়েছে,
সে প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারি নির্দেশনা বা নিজে যে একটি উদ্ভাবনীমূলক কোনো পন্থা অবলম্বন করে শিক্ষার্থীদেরকে যে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শিক্ষার্থীদের আসলে মানসিক তখন যে যন্ত্রণা, মানসিক যে প্রভাব যে পড়েছে এই করোনাতে, সেটি কিন্তু টেক কেয়ার কিন্তু কোনো প্রতিষ্ঠান করেনি, রাজশাহী কলেজ কিছু করেছে। বরাবরের মতো এবারও পাশের দিক থেকে মেয়েরা এগিয়ে। রাজশাহী শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থী ছিল 66,943 জন, পাশের হার 77.77%। অপরদিকে মেয়ে পরীক্ষার্থী ছিল 59,757 জন, পাশের হার 85.89%, আর দেশজুড়ে পাশের হার 85.95%। রাজশাহীর গোদাগাড়িতে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জামাত নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে 62 বছর ধরে বসবাসকারী একটি পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে জমি দখলের চেষ্টা করেছেন তিনি। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এবাদুল হক। বুধবার সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। ভুক্তভোগী এবাদুল হক জানান, 2017 সালের 1 আগস্ট নুরুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাকে। এতেই ক্ষান্ত হয়নি ভূমিদস্যু নুরুল, একের পর এক মামলা দিয়ে পরিবারের সকলকে হয়রানি করছে। সর্বশেষ চলতি বছরের 21 জানুয়ারি পুলিশ পরিচয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। তার সন্ত্রাসী বাহিনীতে যুক্ত হয়েছে একাধিক মামলার আসামি বিদিরপুর যুবদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। এবাদুল হক জানান, নুরুল শরীফুলের ভয়ে পরিবারের সদস্যরা এখন ঘর ছাড়া। তাদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। রাজশাহী সরকারি প্রমথনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিএন স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে গান আর নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেন ও মঞ্চে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, দেশে নারী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। শহরের পাশাপাশি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি লম্বা লাইন করে স্কুলে আসছে, আবার স্কুলে পড়াশোনা শেষ করে সুন্দর করে বাড়ি ফিরছেন। মেয়র বলেন, প্রায় 100 বছর আগে বেগম রোকেয়া সাকাওয়াত বলেছিলেন, মেয়েদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে দিতে হবে, বাকিটা তারা করে নেবে। তিনি যেটি বলেছিলেন সেটি করা হচ্ছে। মেয়েদের পুঁথিগত জ্ঞান ছাড়াও হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। উন্নয়ন এখন কোনো কাল্পনিক বিষয় নয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি প্রমথনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহিদ আরা। অনুষ্ঠান মঞ্চে ছিলেন সরকারি প্রমথনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসাইন ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সময় টেলিভিশনের বার্তা প্রধান মুস্তফা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বুধবার বেলা 12:30 নগরীর দড়িখরবনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা। এ সময় তারা ঘটনার নিন্দা জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ সহ মুস্তফা দানিশের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি পুলিশ হয়রানি বন্ধের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সদস্য বদরুল হাসান লিটন, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান, শিবলী নোমান, সাইফুর রহমান রকি সহ অন্যান্যরা। রাজবন্দীদের মুক্তি ও 10 দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা সফল করতে প্রস্তুতি সভা করেছে বিএনপি। বুধবার বেলা 11:30 দিকে নাটোর শহরের আলাইপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নিওয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান শাহীন সহ নেতাকর্মীরা। এ সময় অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত আগামী 11 তারিখের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল রাজবন্দীদের মুক্তি ও 10 দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা সফল করতে সকল নেতাকর্মীদের আহ্বান জানান। নোয়াখালীতে শাহ আলম বাবু ওরফে বাবলু নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাহ আলম সোনাইমুড়ি উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজি সালেহ আহমেদের ছেলে। বুধবার সকালে ঢাকা শহরের মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা শহরের মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকবার জন্য ধন্যবাদ।